জামাতে নামাজ এক বা দুই রাকাত হয়ে গেলে ছানা কখন পড়তে হবে? ছানা পড়ার জরুরত বা ওয়াজিব ফরজ কিছু নয়। যদি আপনি ইমাম সাহেবকে দেখছেন যে তিনি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা শেষ করে দিয়েছেন বা সূরা ফাতিহা শেষ হয়ে নামাজে গিয়ে তাকবীর দিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, এখানে ছানা পড়ার দরকার নাই। ছানাটা ওয়াজিব বা ফরজ এমন কিছু নয়।